আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি রিদওয়ান কল্যাণপুর মালয়েশিয়া থেকে আবার আজকে আপনাদের মাঝে আসলাম যে বিষয়টি শেয়ার করার জন্য সেটি হলো মালয়েশিয়ান অবৈধ প্রবাসীদের নতুন করে আবার বৈধ করে নেওয়ার যে ঘোষণাটি দিতে যাচ্ছে সরকার সে বিষয়ে আজকে আলোচনা করব তবে আপনাদেরকে বলে রাখি আপনারা আমাদের চ্যানেলে যারা ওই প্রথম তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে মালয়েশিয়ান ইমিগ্রেশনের যে সংবাদগুলো আমরা প্রচার করে থাকি অটোমেটিকলি পৌঁছে যায় আপনার হাতে ওকে আজকে যে বিষয়টি আলোচনা করব। সেটি হলো মালয়েশিয়ান সরকার একটি সিদ্ধান্ত উপনীত হতে যাচ্ছে যে মালয়েশিয়ান বিগত সময়ে যে রিহায়ারিং পদ্ধতির মাধ্যমে বাংলাদেশি সহকারে অন্য দেশের প্রবাসী মালয়েশিয়ানদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল এই সুযোগের আওতায় কিন্তু মনে এরা মনে করছেন যে প্রায় ফিফটি পারসেন্ট লোক এখনও এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এবং কি এই রিহায়ারিং পদ্ধতিতে এখনও শতকরা পঞ্চাশ ভাগ লোক তারা ভিসা পায়নি কেউ ফিঙ্গারপ্রিন্ট করছে কেউ লেবি দিয়ে বসে আছে কেউ ফিঙ্গারপ্রিন্টও করতে পারে নাই এবং এ পর্যন্ত মালয়েশিয়ান ইমিগ্রেশনের রিপোর্ট অনুযায়ী এটা ধারণা করা হয়েছে প্রায় আট হাজারেরও বেশি বাংলাদেশীর প্রবাসীরা এখনও মালয়েশিয়ার জেলখানায় আছে এবং এর সাথে আছেন ইন্দোনেশিয়ান এবং ইন্ডিয়ান পাকিস্তানি এবং অন্যান্য দেশের প্রবাসীরা কিন্তু এখনও মালয়েশিয়ান জেলখানাতে আছে এদেশের সরকারে আপনারা জানেন বাংলাদেশ এবং পাকিস্তানকে নতুন করে আবার কলিং ভিসার মাধ্যমে নতুন কিছু কর্মী আনার চেষ্টা করছিলেন কিন্তু এই কর্মীগুলো আনার পূর্বেই মালয়েশিয়ান সরকার চাচ্ছে যে এখন পর্যন্ত মালয়েশিয়ান জেলখানায় যে সমস্ত অবৈধ শ্রমিকরা আছে এদেরকে দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক নতুন করে আবার সরকার নতুন কর্মীদের এখানে নিয়ে আসবে কিন্তু এই ঘোষণা দেওয়ার পরে এখন বাংলাদেশ সহকারে বাংলাদেশ এবং পাকিস্তানের যে আট হাজার বা দশ হাজার অবৈধ প্রবাসী এখনও মালয়েশিয়ান জেলখানাতে আছে। এরা কেউ বাংলাদেশে ফেরত যেতে যাচ্ছে না এবং কি বাংলাদেশের সরকারও তাদের নিজের খরচে নিতে যাচ্ছে না বা রকম জটিলতার কারণেই এদেশের সরকার আবার বেশ কয়েক সপ্তাহ যাব মিটিং এর মাধ্যমে একটি একটি যাচ্ছে যে এদেরকে আবার সুযোগ দেওয়া যায় কিনা এদেরকে আবার বৈধ করার সুযোগ দেওয়া যায় কিনা বা এদেরকে বৈধ করে দেওয়ার পরে বর্তিতে আবার ডিসিশন নেবে যে নতুন করে কলিং বিসার কখন থেকে আবার শুরু হবে সো যারা কলিং ভিসায় আসার জন্য অলরেডি পাসপোর্ট তৈরি করে রেখেছেন বাংলাদেশের এবং যারা পাকিস্তানে থেকে আসার জন্য করেছেন তাদের কিন্তু এই কলিং বিষয় একটু বিলম্ব হওয়াটাই স্বাভাবিক এই জন্য এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তই উপনীত হতে পারেনি যে এই অবৈধ জন এই অবৈধ প্রবাসীদেরকে বৈধ না করে নতুন করে আবার কর্মী নিয়োগ দেবে কি দেবে না এই জটিলতায় কিন্তু মালয়েশিয়ান ইমিগ্রেশন মালয়েশিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মানে এই জটিলতার মধ্যে বসছে সো গতকাল এবং গত পরশু দিনের মালয়েশিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মালয়েশিয়ান ইমিগ্রেশনের মাঝে এবং বাংলাদেশের হাইকমিশনের যেই আলোচনা সভাটি হয় এই সবার মধ্যে আশ্বাস করা যায় আগামী জানুয়ারি থেকে হয়তো নতুন ভাবে আবার হোসেন অবৈধ উপবাসীদেরকে বৈধ করার সুযোগ দেবে ওকে সেক্ষেত্রে মাইজি অথবা ইমান বক্তিমেঘা এদের মাধ্যমে দেবে অথবা সরাসরি দেবে এরকম কোনো ডিক্লিয়ারেশন এখনো আসেইনি তবে ইমিগ্রেশনের পক্ষ থেকে একটা আশ্বাস আসছে যে হয়তো এখন আবার যদি পুনরায় অবৈধদেরকে বৈধ করার সুযোগ দেয় তাহলে কোম্পানি ডিরেক্টলি ইমিগ্রেশনে তার স্টাফকে নিয়ে যাবে ডিরেক্টলি কোম্পানি এবং মাইজি কান ডিরেক্টলি কোম্পানি এবং কোম্পানির মালিক এবং ইমিগ্রেশনের সাথে ডিল হবে মধ্যে এর মধ্যে কোনো এজেন্ট থাকবে না সাপোজ মাইজি অথবা বুকিমাকে এর মধ্যে কোনো এজেন্ট থাকবে না ডিরেক্টলি মালিক তার ওয়ার্কারকে নিয়ে ইমিগ্রেশনে যাবে ইমিগ্রেশনের থেকে ফিঙ্গারপ্রিন্ট করার পরে এদেরকে লেবি ব্যয় করা বৈধ করার হয়তো এরকম সহজ প্রক্রিয়ায় আবার বৈধ করার সুযোগ আসতে আসার সম্ভাবনাটাই নাইনটি পারসেন্ট শিওর সো যে সমস্ত মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা এখন পর্যন্ত বৈধ হতে পারেননি যারা অবৈধ আছেন তাদের হসতা হতাশা হওয়ার কোনো সুযোগ নাই কোনো কারণ নাই যে যে যেখানে আসেন একটু নিরাপদে থাকার চেষ্টা করেন আশা করা যায় আপনারা এই সুযোগে আবার পুনরায় বৈধ হতে পারবেন ওকে সেক্ষেত্রে আপনাদের জন্য যেই পরামর্শগুলো আমাদের পক্ষ থেকে থাকবে কয়েকটি জিনিস আপনারা ফলো করবেন যারা এই মুহূর্তে পিছনে রিহায়ারিং প্রোগ্রামের আওতায় যারা ফিঙ্গারপ্রিন্ট করেছিলেন লেবি জমা দিয়েছেন এদের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে একটা ক্যাটাগরি আপনারা অলরেডি অ্যাপ্রুভাল হয়েছে এবং কি ইমিগ্রেশনের লেবিও জমা দিয়েছেন লেবির রিসিপ্ট আপনারা পেয়েছেন সেক্ষেত্রে আপনাদের চিন্তার কোনো কারণ নাই আপনারা আপনাদের কোম্পানির সাথে যোগাযোগ করেন এবং কোম্পানিকে নিয়মিত ফলো আপ করেন যাতে আপনার স্টিকারটা খুব দ্রুত বের হয় যাদের ইমিগ্রেশনের ফিঙ্গার প্রিন্ট হয়েছে এরপরে ইমিগ্রেশনের লেবি জমা হয়েছে এবং আপনাদের লেবির সুরাত আছে এবং কি অ্যাপ্রুভার সবই আছে এরা অবশ্যই ভিসা পাবেন এরা অবশ্যই ভিসা পাবেন এদের কোনো টেনশন নাই কিন্তু যারা পিছনের রিহায়ারিং প্রোগ্রামে জাস্ট মাই জিকে অথবা আপনার বিভিন্ন এজেন্ট অথবা বিভিন্ন কোম্পানিকে টাকা পয়সা দিয়েছেন পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার যে যেরকম দিয়েছেন কিন্তু আপনার ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্ট করতে পারেননি তারা তারা পরবর্তীতে যদি আবার যেই সুযোগটির সম্ভাবনা আছে নতুন করে অবৈধদের বৈধ করার যে সম্ভাবনা আছে তারা ওখানে গিয়ে ওই নিয়মের মাধ্যমে আপনার আবার পুনরায় বৈধ হবেন যেহেতু আপনাদের যাদের এই মুহূর্তে মালয়েশিয়ান ইমিগ্রেশন ফিং হয় নাই তাদের এই প্রোগ্রামে যেটা চলমান প্রোগ্রাম আছে এটার এই প্রোগ্রামে আপনাদের ভিসা হওয়ার কোনো সম্ভাবনা নাই সুতরাং আপনার অপেক্ষা করতে থাকুন পরবর্তীতে যে সুযোগটা এদেশের সরকারে দিচ্ছে সেই সুযোগের মধ্যে আপনারা নতুন করে আবার আপনারা ইমিগ্রেশনের সেই ইমিগ্রেশনে যে তাম্পিং করবেন অথবা যেভাবে নিয়মটা দেয় সেভাবেই ফলো করতে হবে সেক্ষেত্রে আপনারা যারা ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট করতে পারেন এই বিগত সময় অথচ টাকা অনেক টাকা দিয়ে ধরাকে বসে আছেন আপনারা যে কাজটি করতে পারেন ওই সমস্ত মালিকের কাছ থেকে অথবা ওই সমস্ত এজেন্টের কাছ থেকে টাকাটা ওঠানোর ব্যবস্থা করতে পারেন বলেন যে আমাদের টাকাটা ফেরত দেন পরবর্তীতে যেই সুযোগ দেয় আমরা ওই সময় আবার আপনাদেরকে টাকা পয়সা দিব ওকে এটা হলো আপনাদের জন্য প্রথম পরামর্শ ওকে আপনাদের জন্য পরামর্শ নাম্বার টু সেটা হবে পরবর্তীতে আশা করি ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকলে আবার নতুন করে যে সুযোগটা দেবে এই সুযোগে আপনারা তো আবার চেষ্টা করবেন কিন্তু এ পর্যন্ত আমরা হাজার হাজার শত শত আপনার কমেন্টস আপনাদের কাছ থেকে পেয়েছি যে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে এজেন্ট উধাও আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে পাঁচ হাজার ছয় হাজার অথচ আপনাদেরকে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট করাতে পারেনি অনেক রকম প্রবলেম সুতরাং যদি আবার নতুন করে আবার সুযোগ দেয় তাহলে যে কাজটি আপনাদের করতে হবে এই মুহূর্তে আপনারা যে যেখানে যে কোম্পানির আন্ডারে কাজ করতেছেন পরবর্তী সুযোগ দিলে আপনারা চেষ্টা করবেন ঠিক সেই কোম্পানির আন্ডারেই বিছাটা করার জন্য অযথা কোনো এজেন্টের সাথেও আপনার লেনদেন করার দরকার নাই অন্য কোম্পানির বা অন্য কোনো দালালের কাছে টাকা পয়সা দেওয়ার দরকার নাই এই মুহূর্তে যে যেখানে কাজ করতেছেন ঠিক পরবর্তীতে আবার সুযোগটা যে সুযোগটা আসতেছে ঠিক আপনারা ওই কোম্পানিতেই ফিঙ্গার প্রিন্ট করে ওই কোম্পানির মাধ্যমেই আবার বৈধ হওয়ার চেষ্টা করবেন এ থেকে আপনাদের কোনো ধোকা পুনরায় দোকা ধোকা খাওয়ার কোনো চান্স থাকবে না এবং কি আপনারা যেই কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানিতে যদি বিচার হয় ইমিগ্রেশন পুলিশ কেউ আপনাদেরকে ডিস্টার্ব করতে পারবে না ওকে সেজন্য এই মোটামুটি আপনাদের জন্য পরামর্শ ছিল আজকে আর আমাদের এই চ্যানেলে নিয়মিত আমরা চেষ্টা করি আপনাদেরকে ইমিগ্রেশন রিলেটেড বিভিন্ন সংবাদগুলো আপনাদেরকে দেওয়ার জন্য যে সংবাদগুলো জানার কারণে আপনি উপকার উপকৃত হতে পারবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলেও উপকৃত হতে পারবে সুতরাং আমাদের এই সমস্ত আলোচনা এবং এই সমস্ত সংবাদগুলো আপনারা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমাদের ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্টস করে এবং শেয়ার করে আপনার ফেসবুকে হোক ম্যাসেঞ্জারে হোক অথবা হোয়াটসঅ্যাপে হোক আমাদের এই সমস্ত সংবাদগুলো আপনারা কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে তাদেরকেও সতর্ক করতে পারেন যে যে এই মুহূর্তে যে যেখানে আছে সুন্দরভাবে নিরাপদে থাকার জন্য পরবর্তীতে আবার সুযোগ দিতে যাচ্ছে সরকারে আশা করা যায় নাইনটি পার্সেন্ট শিওর যে আগামী জানুয়ারি থেকে আবার নতুন করে সুযোগ দিবে নতুন নিয়মে অবৈধদেরকে বৈধ হওয়ার ওই নিয়মে আপনাদেরকে বৈধ হতে হবে সুতরাং এই মুহূর্তে যত এখনও ঘোষণা দেয়নি এই মুহূর্তে কারো কাছে কোনো টাকা পয়সা জমা দেওয়ার কোনো দরকার নাই আপনাদের যে যেখানে কাজ করতেছেন সেইখানে সেই কোম্পানির আন্ডারে বিচার লাগাবেন সেই কোম্পানির মাধ্যমে আবার ফিঙ্গার করবেন আবার বই দেওয়ার চেষ্টা করবেন যখন এদেশে সরকারে ঘোষণা দেয় ঠিক তখনই আপনাদেরকে আরেকটা ভিডিও তো আমরা জানিয়ে দেব যে কখন ঘোষণা দিয়েছে এবং কি ঘোষণাটি মানে কোন প্রক্রিয়ায় দিয়েছে এবং কীভাবে আপনাদের করতে হবে এই এই বিষয়ে আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে হয়তো একটা থেকে দুইটা ভিডিও আপনারা দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা একবার যেরকম প্রতারিত হয়েছেন আর পুনরায় আবার প্রতারিত না হন সেজন্য আপনাদেরকে বারবার আমরা বলে রাখি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কি বেল বাটন ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে ইমিগ্রেশন সংবাদগুলো অটোমেটিকলি আপনাদের হাতে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আশা করি আপনাদের এই ইনফরমেশনগুলো কাজে লাগবে ভালো থাকবে ভালো লাগবে এবং সকলকে শেয়ার করে জানিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও আপলোড করা পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আপনাদের যদি কোনো প্রকারের পরামর্শ থাকে অথবা আপনাদের আমাদের কোনো সাজেস্ট থাকে যে এই বিষয়ের উপরে একটা ভিডিও বানান দরকার তাহলে অবশ্যই আমাদেরকে এখানে কমেন্টস করেন কমেন্টস করে লিখে দেন যে আপনার কোন বিষয়ে জানা দরকার বা আপনার ভিসা স্ট্যাটাস কোন পর্যন্ত এবং কী কী বিষয়ে আপনাদের প্রশ্ন আছে আমাদের এখানে লিখতে পারেন চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য এবং সঠিক সুন্দর করে আরেকটা ভিডিও বানানোর জন্য ওকে আছে এ পর্যন্ত সকালে ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত